যে তোমরা নারী জনিত ঘটনার সঙ্গে জড়াতে যেও না, এটা হলো বড্ড হারামি কাজ। সমস্ত ছেলেরা বলছে যৌবনকালে যদি বান্ধবীদেরকে নিয়ে না ঘুরব, বিয়ে শাদিতে যদি একটু রাতের বেলায় ডান্স না করব, মোবাইলে যদি একটু ওই বান্ধবীকে একটা কোনো মেসেজ ফেসবুকে হোয়াটসঅ্যাপে না পাঠাবো, তাহলে জিন্দেগিটা কিসের? আপনাদের মতো মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফমান শাআ ফালইউমেন ওমান শাআ ফালইয়াকফুর, যে মানুষগুলোর ইচ্ছা হবে আল্লাহর কিতাবের বিধিবিধানগুলোকে মেনে নিয়ে বড় লোকের বাচ্চা হবে, তার দুনিয়া হবে কামিয়াব এবং তার আখেরাত হবে কামিয়াব। আর তোমাকে যদি পছন্দ না লাগে আল্লাহর এই বিধিবিধান, তো আল্লাহ তাআলা বলছেন তুমি এই ধর্মকে বিদায় জানিয়ে দাও, আমি দীন ইসলাম মানতে পারলাম না, আমাকে বড্ড মানতে কষ্ট হচ্ছে, সুতরাং আমি নিজেকে মুমিন বলে রাখবো না, তুমি নিজেকে মুশরিক বলে দাও, তুমি নিজেকে বেদিন বানিয়ে নাও, তুমি নিজেকে কাফের বানিয়ে নাও, তুমি নিজেকে মুশরিক বানিয়ে নাও। আল্লাহ তাআলা বলছেন তোমার হিসেব তোমাকেই দিতে হবে। এত বড় এই গ্রাম, এই গ্রামটা হচ্ছে বাইপাসের গ্রাম বা বাইপাসের এলাকা, হাজার হাজার মুসলমান, এর ভেতর থেকে যদি 15টা মুসলমান নাম কাটিয়ে নেই যে আমরা মমিন নই জি, আমরা এ ধর্ম মানতে পারি না, আমাদের জানে কষ্ট হচ্ছে, ইসলামের কি ক্ষয় হয়ে যাবে, দু পয়সা কি কোনো ক্ষতি হয়ে যাবে ইসলামের, দেড় পয়সা কি ক্ষতি হবে ইসলামের, হবে না। কিন্তু আপনাদের যেটা বিবেক, যেটা বুঝে আপনাদের এসেছে, যেটাকে বুঝে আছেন, এইটা হলো সব থেকে ভুল কথা। কি ভুল কথা? আরে যৌবনকালে একটু ভুল ভ্রান্তি করব, বয়স হবে তখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দাড়ি রেখে দিব, নামাজ শুরু করে দিব, ব্যবসা বাণিজ্যগুলো সব ছেলেরাকে দিয়ে দিব, আল্লাহ আল্লাহ করব, আল্লাহকে রাজি করে নিব, যত বিগত দিনের গুনাহ খাতা আছে সব মাফ হয়ে যাবে। এই আকীদাটাই হচ্ছে সবচাইতে মুনাফেকি আকীদা, এর মতো নোংরা আকীদা আর কিছু হতে পারে না। মরণের গ্যারেন্টি আছে? নেই। তাহলে নামাজ বাকি পড়ে থাকলো কেন, রোজা পড়ে থাকলো কেন, ধর্মের কাজ পড়ে থাকলো কেন? আল্লাহ তাআলাকে সোজা পেয়েছেন কি যে আল্লাহ জি 60 বছর বয়স তখন তোমার পাশে লাগব। আল্লাহ যদি বলেন 60 বছরের আগে 30 বছর বয়সেই তোমার পাশে আমি মালাকুল মউতকে লাগিয়ে দেব, কি করবে তুমি, ঘন্টা বাঁধবে? একটা বোকামি কথা এইটা। দুই নম্বর বোকামির কথা বলছি, একটা লোক যদি 30 বছর বয়সে ইবাদত করে, ওই বয়সে ইবাদত করতে ও যতটা সক্ষম, 60 বছর বয়সের একটা লোক কি অতটি ইবাদত করে দিতে সক্ষম? কোনোদিন নয়। 50 বছর বয়স জুটে না, সুগারে আক্রান্ত 100টার ভেতরে 60 জন লোক, তার ভেতরে আবার লো প্রেশারে আক্রান্ত 20 জন লোক, তার ভেতরে আবার আক্রান্ত 100টার ভেতরে 25টা 30টা হাই প্রেশারে, সব তো আক্রান্ত আক্রান্ত আক্রান্ত। এই মানুষটা যদি 50 বছর বয়সে আল্লাহকে রাজি করতে যায়, ও দাদাজি আপনাকে রমজান মাসে 11 রাকাত নামাজ ইমামের পিছনে পড়তে হবে, আর 4 রাকাত ফরজ পড়তে হবে, আর তার আগে 2 রাকাত সুন্নাত আবার পড়তে হবে এই তাহাজ্জুদের বা বিতরের নামাজ আর তারাবির নামাজ শুরু করার আগে, এর সাথে তাহলে কতটি নামাজ পড়তে হবে?
17 রাকাত নামাজ পড়ার মতো আপনার পায়ের হাঁটুর ভেতরে ক্যালসিয়াম আছে? চায়ের দোকানে বসছে তো হু 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 করে, উঠছে তো লাঠিতে ভর দিয়ে, বয়স কত তো 50। এইরকম বয়সে যদি আপনি কাবু হয়ে যান, তো কথা দিয়েছেন আল্লাহকে যে 60 বছর বয়সে সব ছেড়ে দিব জি আল্লাহ, আপনি 17 রাকাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে দিতে পারবেন? তাহলে এই মিথ্যা ওয়াদা কেন করে রেখেছেন আল্লাহ তাআলার সাথে? এইভাবেও কি মুমিন হওয়া যায়? মুহাদ্দিসিনদের ভেতরে নাম করা আলেমে দিন জালিলুল কাদার মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহেমাহুল্লাহ, উনি ওনার কিতাবু জোহদ নামক গ্রন্থের ভেতরে একটা আসার লিখে রেখেছেন, আপনাকে পড়ে শোনাচ্ছি। আন আবিল আলিয়াতে কালা সাইয়াতি আলান নাস জামানুন ইয়াখরুব কুলুবুন নাস মিন হালাওয়াতিল কুরআন। তিনি বলছেন একটা সময় চলে আসবে, সেই সময় যতগুলো দেশের ভেতরে মুসলমান নর এবং নারী থাকবে, এরা ঠিক হাত পাওয়ালা হবে, মুসলমানদের যেমন নাম হয় ইসলামী নাম, তেমনি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি এদের নাম হবে, কিন্তু এদের অন্তরে কোরআনের ভালোবাসা থাকবে না, নাবিজির সুন্নাতের ভালোবাসা থাকবে না, এরা আল্লাহর কোরআনকে মুহাব্বত করতে পারবে না, আল্লাহর রাসূলের ফরমানগুলোকে জীবনে মেনে নিতে পারবে না, এগুলোকে না মেনে যেমন মুসলমান হওয়া যায় তেমন মুসলমান হয়ে এরা থাকবে, কোরআনকে না ভালোবেসে যেমন মুসলমান হয় তেমনই মুসলমান হয়ে থাকবে, সুন্নাতকে না মেনে যেমন মুসলমান হয় তেমনই মুসলমান হয়ে থাকবে, এছাড়া আল্লাহর যেটা কামনার মুসলমান যেটা মুমিন ওই মুমিন পাওয়া যাবে না। এদের অন্তরটা বিরান হয়ে যাবে কোরআনের ভালোবাসা থেকে। কিরকম করে হবে? হাদিসটা যে কত প্রিয় আপনি মিলিয়ে দেখেন, এজা কাসারু মা ওমেরু, যেগুলো কাজের কথা তাদেরকে বলা হয়েছে সেগুলো যদি করতে না পারে, তো আপনি যদি বলেন আল্লাহ রোজা রাখতে বলেছে রোজা করলে না কেন, আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ পড়লে না কেন, তখন এই লোকগুলা জবাব দিয়ে কি বলবে? ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। আজি মুলবি সাহেব, তোমরা যে ওয়াজ করছো যে আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ অত্যন্ত দয়াশীল, আল্লাহর কাজ হলো মাফ করা আর বান্দার কাজ হলো পাপ করা, নামাজ পড়িনি রোজা করতে পারিনি পর্দা করতে পারিনি, তার জন্য কি হলো আল্লাহ মাফ করে দিবে গো? কত বড় বুক ভরা আশা! একই বলে বাংলাতে যে চোরের মার গলা বড়। নামাজ নাই তো যেমনি নামাজ ছুটে গেল তো ও তো ঝাঁটা খোর বান্দা হয়ে গেল আল্লাহর নজরে, সে আবার বড় মুখ করে বসে আছে কি আল্লাহ মাফ করে দিবে। তারপরে আবার বলছি পরের কথা কেন কি, ওয়াইজা লাম ইয়াতু বিমা নাহাল্লাহু আনহু, যেগুলো আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন বারণ করেছেন, সেগুলো যদি তারা বারণ না মানে এবং গুনাহগার হয়ে যায়। কি কি বারণ করেছেন? চুরি করো না, ডাকাতি করো না, গীবত করো না, পরনিন্দা করো না, জাদু করো না,
নেশা পান করো না, সুদ খেয়েও না, মদ খেয়েও না, এগুলো সব নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন, এরা যদি নিষেধগুলোকে মানতে না পারে, নিজেকে দূরে রাখতে না পারে, আর নিষেধের সঙ্গে নিজেকে যদি জড়িয়ে দেয়, আর কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহ নিষেধ করেছেন মদ পান করতে, মদ কেন তুমি পান করলে? আল্লাহ নিষেধ করেছেন গান শুনতে, তুমি গান কেন শুনলে? এমন কথা যদি কেউ প্রশ্ন করে, তো তাহলে তারাই জবাব দিয়ে কি বলে, আমরা ভুল করেছি বটে, কিন্তু আমরা আল্লাহর সঙ্গে শিরিকের গুনাহ করিনি। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা জীবনে মাফ করবেন না, জীবনে মাফ করবেন না, এটা কোরআন থেকে প্রমাণিত। কিন্তু আমরা তো মুসলমানের বাচ্চা, আমরা শিরিকের মতো সাংঘাতিক পাপ করিনি। আমরা পাপ করেছি, ছোট ছোট পাপ, চুরি করেছি, ডাকাতি করেছি, মদ খেয়েছি, ছিনতাই করেছি, কাজে শিরিকের গুনাহ হলে মাফ হতো না, আর এগুলো হলো তার চাইতে নিচু দরের পাপ, অতএব আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কেমন কথা এটা! নমাজ পড়তে বললেন তো নমাজ পড়ল না, পাপ যে হয়ে গেল তো বলছে আল্লাহ দয়াবান মাফ করে দিবে। মানা করা জিনিসগুলোকে যে তুমি মানলে না, করে বসে গেলে এত বড় পাপি, এটা কি হবে? কইছে আমি কি শিরিক করে মরেছি নাকি যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না? এত বড় আশাটা কিসের? ইমাম ইবনুল কাইয়িম রাহেমাহুল্লাহ বলছেন, এই রকম বিশ্বাস নিয়ে যে লোকগুলো দুনিয়াতে বেঁচে আছে তারা কেমন, আমি উদাহরণ দিচ্ছি তোমরা একটু শুনো হে। উনি একজন বড় আলেম, কেমন এ লোকগুলো? তো উনি বলছেন, রাজুলুন লাহু আরজাতুন, যেন কি একটা মানুষ তার কয়েক বিঘা জমি আছে, ওয়াইন্নাহু ইউআম্মিল আইয়াতিয়া বাগলাতাহু লিউনফিকা আলা আহলিহি, এবং সে মানুষটা মনে মনে ভাবছে আমার এই ছ বিঘা জমি থেকে ফসল উৎপন্ন হবে, আর ওইগুলোকে আমি বাড়িতে আমার ছেলে মেয়েকে নিয়ে আরাম করে খাব, আমার অসুবিধা হবে না, আমার বাড়িতে টান পড়বে না, দুঃখ হবে না। তো ভালো কথা, ছ বিঘা জমি আছে, এত টান পড়বে কেন বাড়িতে? এক কুইন্টাল মসুরি হবে, খেসারি হবে, পেঁয়াজ হবে, গম হবে, ধান হবে, বউ বেটিকে নিয়ে খাবে। বলছে না রে বাবা না, রোগটা হলো আসল এই, ওয়ালাকিন্নাহু লা ইয়ারসুহা ওয়ালা ইয়াবজুরু ফিহাল বুজুরা, কিন্তু এই লোকটা ছ বিঘা জমি আছে বলে আংনাতে চেয়ার পেড়ে বসে আছে, আর বেটা বউদের সামনে বড় বড় গাল ভর্তি করা বয়ান দিচ্ছে, কিসের চিন্তা আছে রে বেটা? ছ বিঘা জমির আমি মালিক, চিন্তা করিস না বৌমা, আমার অনেক জমি আছে, কিন্তু ওই লোকটা জমিতে চাষ দেয় না, হাল চালাই না, আর সিজনে বিছুন ছিটাই না, যদি বিছুন না ছিটাই, ফসল যদি না ফলাই, হাল যদি না চালাই, বিছুন যদি না ছিটাই, তাহলে কি ফসল ফলবে? আর কোনগুলো বাড়িতে বসে বসে বাল বাচ্চাকে নিয়ে খাবে? তো যেমন একজন লোকের ছয় বিঘা জমি আছে, হাল চালাই না, ফসল ফলাই না, আর মুখে মুখে দাবি করছে আমার জমি থেকে ফসল হবে, তো এটা যেমন দুনিয়ার সব চাইতে বড় মূর্খের বেটা মূর্খ, তেমনি যারা আমল করবে না আর আল্লাহকে বলবে আল্লাহ মাফ করে দেবে, যারা আল্লাহর বারণগুলোকে মানবে না, তারপরে বলবে আমি শিরিক করে মরিনি, অতএব এটা বড় গুনাহ নয়, আল্লাহ গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, এরা কেমন লোক? তো যেমন জমি আছে হাল না চালিয়ে বোকার বেটা বোকা, তেমনি আল্লাহর এই বিধানগুলোকে না মেনে এরা হলো বোকার পেটের বোকা। মানতে কষ্ট হবে, মানতে কষ্ট হবে, যদি আপনি না ছিটান বিছন তো কি করে ফসল আসবে? উর্দু বুঝতে পারবেন তো ঝাড়খণ্ডের লোক,
जो बोएगा वो काटेगा, जो बोएगा वो काटेगा, जो सोएगा वो जाएगा, जो रोएगा वो पाएगा। उठ बंद कमर क्या डरता है, फिर देख खुदा क्या करता है, फिर देख खुदा क्या करता है। एक टू कोमरटा के बांधो, हिम्मत करो, बाड़ी थेके हाल निये बेराओ, जमीटाते चाष दाओ, भुट्टार दानागुलोके गेड़े गेड़े दाओ, एकटू समय समय पानी दाओ, फसल फुलबे। कमर बांधते गेले फसल तुम्हार फलबे, तुम्हें काटबे। और जदि तुम्हें फसल ना फलाओ, बाड़ीते जदि चोखे तेल दिए नाके तेल दिए घुमाओ, तहले चिरदिन घुमाते गेले तुम्हें काच्चे लगाते पावे ना, हाँसवा लगाते पावे ना, तुम्हें हाथ कचलाते थकते हबे। एई जन्य रब्बुल आलमीन बोलछेन, तुम्हारा जागो, तुम्हारा कमर बाँधो, और इबादतेर दिके तुम्हारा आगिए आसो। দুনিয়াতে একটা দল আছে, আমার ভাই মাওলানা জানেন, ইনারা আলেম মানুষ, সবাই জানবেন। এই দলটাকে বলে মুরজিয়া। এদের বৈশিষ্ট্য কি? ওরা সোজা সোজা আকিদা রাখে। কি চাচা, এত মাঘ মাসের কনকনে শীতের দিকে উজু করে শরীরটাকে থুথুরি চাপিয়া এমনি করে রাইতে নমাজ পড়ে কি হবে? কইছে, কেন রে বাজি, নমাজ পড়বো তো আল্লাহ রাজি হবে। তো বলছে, শুনো হে চাচা, শুনো হে চাচা, তোমাকে হাদিস কহছি, হাদিসের বাইরের কথা কহছি না। তুই তো মুলবি মানুষ, মুরজিয়া, চাচাকে হাদিস বুঝাইছে কি বলে? আর ঠিকই হাদিস এটা আছে, মানে যদি কেউ না বুঝতে পারে তো হাদিস শেষের বেলায় তো অনেক বিপজ্জনক হয়ে যাবে। তো মাওলানা ভাতিজা চাচাকে হাদিস বুঝাইছে, হাদিসটা কিন্তু ঠিক। কি বুঝাচ্ছে? লা ইউদখিলুল জান্নাতা আমালু আহাদিকুম, তোমাদেরকে তোমাদের আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। কি শুনলেন? তোমাদেরকে তোমাদের আমল আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে না। তো আমলে যদি জান্নাতে নিয়ে না যাই, তাহলে কিসে নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম সাথে সাথে নবীকে জিজ্ঞেস করে বলছেন, ও আন্তা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি তাই নাকি? আপনার নমাজ, আপনার রোজা, আপনার রাতের বেলায় তাহাজ্জুদের নমাজ পড়া, এগুলো করে আপনি কি জান্নাতে যেতে পারবেন না? নবীজি বলছেন, হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমিও আমার আমলের দ্বারাতে, আমিও আমার আমলের দৌলতে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। তবে কেমন করে যাব? ইল্লা আন ইয়াতাগাম্মাদানী রাহমাত রব্বি, তবে আমাকে আল্লাহর রহমত আমার উপরে নাজিল হবে, তোমার উপরে আল্লাহর দয়া নাজিল হবে। আর তখনই আল্লাহ তাআলা নিজের দয়া দিয়ে, রহমত দিয়ে, মায়া মমতা দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। মরে যায়েন না, একটু চালা করেন। জান্নাত তাহলে কি দিয়ে গেল? আমল দিয়ে গেল না আল্লাহর দয়া দিয়ে গেল? আল্লাহর দয়া দিয়ে যাবে, আমলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। তো তুমি চাচা পুষ মাসের এই কনকনে শীতের দিনে এসব কি করছ? যতই আমল করো না কেন, আল্লাহর দয়া না হলে তুমি জান্নাতের কাছে ঘিঁচতে পাবে না। এই বেকুফের বাচ্চারা, এদেরকে বলা হয় আশাবাদী। এরা আশা করে বসে আছে এত বড় কলেজা নিয়ে, আর এত বড় বুক ভরে আশা নিয়ে যে আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হবে, আমরা মুসলমান, আমরা কলেমা পড়া লোক, আমাদের বাড়িতে কোরআন আছে, আমরা নমাজ রোজা যদি কম করেছি, আমরা যদি আল্লাহর ইবাদতে কম করতে পেরেছি, তাতে কি হয়ে গেল? আল্লাহ দয়া করলেই জান্নাতে চলে যাব। এটা কথার তাহলে মানে কি? তো মানেটা না বুঝে নিজের মতলবটাকে ধরে নিয়ে বসে থাকলে তো হবে না।